আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আজ আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ফোনে কল আসলে ফ্ল্যাশ লাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনার ফোনে কিন্তু একটা ফ্ল্যাশ লাইট আছে, অবশ্যই আপনাকে যদি কেউ ছোট্ট করে একটা মিসড কল দেয় বা কোনো একটা SMS করে, অবশ্যই কিন্তু আপনার ফ্ল্যাশ লাইটটা সিগনাল দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে যে আপনাকে SMS করছে বা কল আসছে। তো এটা হচ্ছে অবশ্যই কিন্তু অনেক আগে কিন্তু মানুষ ইউজ করছে, আমি ইউজ করছি সফটওয়্যার দিয়ে। সফটওয়্যার ছাড়া কিন্তু কাজ করে না, আর অনেক সময় আছে সফটওয়্যারগুলো আপডেট যখন না দেওয়া হয় তখন কিন্তু মোটেই কাজ করে না এগুলা। তো আমি আপনাদের দেখাবো আজকের যে কীভাবে এই চিটিংগুলো করতে পারবেন, ফোনের অরিজিনাল ফাংশন থেকে করতে পারবেন। আর যাদের নাই, যাদের এই ফাংশনগুলো নাই, তারা অবশ্যই অ্যাপস দিয়েও করতে পারবেন, কোনো ব্যাপার না। অফিসিয়াল অ্যাপস, অ্যাপসে কাজ করবে 100%। নতুন ভার্সনের যে অ্যাপসগুলো আসছে এগুলো অবশ্যই কাজ করবে, যেহেতু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি লিঙ্ক, এখান থেকে ডাউনলোড করবেন, অবশ্যই কাজ করবে। তো অনেক সময় কিন্তু আপনার ফোনটা সাইলেন্ট মোড থাকে, আপনি কিন্তু জেনারেল মোড করার হয়তো মনে থাকে না বা করতে পারেন নাই, বা নর্মালে যদি আপনি রেখে দেন, যদি সাইলেন্ট করে রেখে দেন, অনেক সময় কিন্তু আপনার সাইলেন্টটা কাটতে মনে থাকে না, সেক্ষেত্রে কিন্তু জরুরি কল আসলে আপনি বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে অনেক সময় কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। এজন্য আমি আপনাদের দেখাবো যে ফোনের থেকে কিভাবে এই ফাংশনটা চালু করে রাখতে পারেন, এবং যদি কেউ কল দেয় সহজে আপনি বুঝতে পারবেন, আপনার ফ্ল্যাশ লাইটের সিগনাল দিবে এবং আপনি সহজে বুঝতে পারবেন যে আপনাকে কেউ কল দেওয়ার চেষ্টা করছে বা আপনাকে ছোট্ট করে একটা মিসড কল কেউ দিয়েছে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা অনেক আপনাদের অনেক অনেক উপকারে আসবে, সেক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। তো চলে যাব মোবাইল স্ক্রিনে। যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার ছোট্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কেননা নতুন নতুন ভিডিও যখন আপলোড করব তখন সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেই থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। বন্ধুরা, চলে আসছে মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে এসে আপনাদের আর ছোটো একটি সেটিং আপনাদের শেখাবো। ছোটো একটা সেটিংয়ের মাধ্যমে আপনারাও সুন্দরভাবে আপনার ফোনে যদি কেউ কল করে তো অবশ্যই কিন্তু আপনি একটা ফ্ল্যাশ লাইটের ইউজ করে কিন্তু আপনি বুঝতে পারবেন যদি আপনাকে কেউ কল করে। অনেক সময় কিন্তু আপনাকে ফোন দেয় আপনি বুঝতে পারেন না, বা আপনাকে ছোট্ট করে একটা মিসড কল দেয় আপনি কিন্তু বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে যদি আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেউ কল করছে। অনেক সময় কিন্তু আপনি ফোনটা সাইলেন্ট করে রাখছেন, আপনি জেনারেল মোড করতে ভুলে গেছেন বা আপনি নর্মাল মোড করতে ভুলে গেছেন, এমন অবস্থা আপনাকে কেউ জরুরি কল দিয়েছে আপনি কিন্তু মনে নাই, এক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করা থাকে তাহলে কিন্তু আপনার মনে না থাকলেও ফ্ল্যাশ লাইটে যখন সিগনাল দিবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেউ কল করছে। তো আজকের এই সেটিংটা খুবই দুর্দান্ত একটা সেটিং হতে যাচ্ছে। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখবেন, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নাটেন। তো সেটিংটা করার জন্য চলে যেতে হবে ফোনের ডায়াল প্যাডে বা ফোনের কল সেটিংয়ে। তো আমি সেখানে যে আপনাদের দেখাবো। তো চলে যাচ্ছি ফোনের ডায়াল প্যাডে, আমি ডায়াল প্যাডে টাচ করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম ইন্টারফেস যখন চলে আসবে, দেখুন ডান কর্নারে উপরে একটা সেটিংয়ের আইকন আছে, আপনারা চাইলে ওখানেও টাচ দিতে পারেন, বা নিচেই দেখুন বাম কর্নারে তিনটা ডট ডট দাগ দেওয়া আছে, একটা দাগ দেওয়া আছে মাইনাস চিহ্নর মতন, তিনটা দাগ দেওয়া আছে, এটার পরে টাচ করে দিতে পারেন। তো আমি মাইনাস চিহ্নর মতন তিনটা দাগ এটার পরে একটা টাচ করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে দেখুন এখানে লেখা আছে ইনকামিং কল সেটিংস, এটার পরে একটা টাচ করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো শো করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, স্ক্রল ডাউন করে। তো আসার পরে দেখুন এখানে লেখা আছে ফ্ল্যাশ হোয়েন রিনিং লেখা রয়েছে। তারপরে দেখুন ছোটো করে তার নিচে লেখা আছে ইউজ ফ্ল্যাশ টু নোটিফাই অ্যাবাউট ইনকামিং কলস। তো এইটা কিন্তু আমার অন করার আছে, এটা কিন্তু আমি, আমাকে যদি কেউ কল দেয় বা ছোট্ট করে একটা মিসড কল দেয় তো আমি কিন্তু বুঝতে পারি, এবং আমার ফোনে কল আসার আগে কিন্তু আমার ফোনের বাতিটা জ্বলে ওঠে, তো সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারি যে আমাকে কেউ কল করতেছে। তো তারপরে এখান থেকে কিন্তু আপনারা চাইলে এই সেটিংটা অন করে দিয়ে আপনারা কিন্তু এই সুযোগটা বা এই ফ্যাসিলিটিটা কিন্তু নিতে পারেন। তো আমি আপনাদের বলবো যার ফোনে এই সেটিংটা আছে অবশ্যই এই সেটিংটা অন করে রেখে এইটা ইউজ করার জন্য। তাহলে কি হবে, যদি কেউ আপনাকে ফোন দেয় তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন যে আপনাকে কেউ কল দেওয়ার চেষ্টা করেছে। অনেক সময় কিন্তু মিসড কল নেটওয়ার্কের কারণে ফোন আসে না, মিসড কল এসে বসে, তো সেক্ষেত্রে কিন্তু
ওই রকম যদি কোনো মিসড কল আসে তবুও কিন্তু আপনার ওই বাতিটা সিগন্যাল দিবে ফ্ল্যাশ লাইটে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে কল দেওয়ার চেষ্টা করছে। তো এই সেটিংটা করার জন্য এইভাবে সেটিংটা করতে হবে। তো আর যাদের ফোনে নাই এই সেটিংটা নাই তাদের জন্য কি করতে হবে, তারা কিভাবে সেটিংটা করবে তাদেরও আমি দেখাই দিব। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। যাদের এই ফোনে এই সেটিংটা নাই, অনেকের কিন্তু আপডেট ফোন নাই, নর্মাল ফোন বা অনেক ওল্ড ফোন ইউজ করে তাদের কিন্তু এই সেটিংগুলো নাই। তো তারা কি করবে, তারা সরাসরি প্লে স্টোরে চলে যাবে। তো প্লে স্টোরে গিয়ে লিখতে হবে এখানে ফ্ল্যাশ নোটিফিকেশান অন কল, এটা লিখতে হবে। এটা লিখে সার্চ দিতে হবে, এটা লিখে এখানে সার্চ দেওয়ার পরে বা ফ্ল্যাশ কল, শুধু এটা লিখে কিন্তু সার্চ দেওয়ার পরে প্রথম দেখুন যে একটা ফ্ল্যাশ নোটিফিকেশান অন কল, এটার পরে এটা টাচ করে দিতে হবে। দিয়ে এটা কিন্তু ডাউনলোড করে এখান থেকে কিন্তু সেটিংটা করে নিতে পারবে। আর যারা প্লে স্টোরে গিয়ে লিখতে বা মানে ডাউনলোড করতে পারবে না, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে অবশ্যই তারা যেন ডাউনলোড করে না, আমি তাদেরকে বলবো। তো এইটা ডাউনলোড করার পরে কিভাবে সেট করবেন সেটাও আপনাদের আমি দেখা দেবো। তো আমি এখন ডাউনলোড করার জন্য ডাউনলোডে, তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদের এই সেটিংটাও করে দেখাবো কিভাবে আপনারা সফটওয়্যার দিয়ে সেটিংটা করবেন। দেখুন অ্যাপসটা সামনে চলে আসছে, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পরে দেখুন উপরে কিন্তু লেখা আছে অফ, তো এটার পরে একটা টাচ করে দিতে হবে। এটার পরে একটা টাচ করে দেওয়ার পরে এরকম পারমিশনস হবে, তো পারমিশনগুলো অবশ্যই দিয়ে দিবেন। দেখুন আমার ফোনে কিন্তু সিগন্যাল দিচ্ছে, এভাবে কিন্তু আপনাদের আমি দেখাতে পারতেছি না, যেহেতু আমার কাছে একটাই ফোন, আর একটা ফোন থাকলে আপনাদের আমি দেখাইতে পারতাম। তো সেক্ষেত্রে আমি দুঃখিত। আপনারা অবশ্যই এই সেটিংগুলো করে রাখলে, রাখার পরে দেখুন এখানে লেখা আছে ইনকামিং কলস নোটিফিকেশান ফর অ্যাপ এস এম এস অ্যান্ড অ্যাপস, লেখা রয়েছে ডু নট ব্যাঙ্কিং ফ্ল্যাশ ওয়েল ইউজিং দ্য ফোন। প্রত্যেকটা যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনে যদি একটা এস এম এস আসে তবুও কিন্তু আপনার এই এটাকে সিগন্যাল দিবে, মানে হোয়াটসঅ্যাপেরতে, মেসেঞ্জারেরতে, ভাইবারেরতে, কোনো জায়গার থেকে যদি কোনো এস এম এস আসে তা আপনাকে অবশ্যই সিগন্যাল দিবে। তো এটাকে যদি আপনি অন করে দেন, তো অন করার জন্য এখানে কিন্তু ওকে চাইবো, ওকে বাটনে টাচ করে দিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো একটু অপেক্ষা করতে হবে। একটু নিচের দিকে গিয়ে দেখুন লেখা রয়েছে ফ্ল্যাশ থ্রি, এটা পরে একটা টাচ করে দিতে হবে। দিয়ে এখান থেকে এটাকে ওকে করে দিতে হবে। তো ওকে চাইবে, তখন এটাকে ওকে করে দিতে হবে। তো একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষার পরে এখানে ওকে চাইবে, তো অবশ্যই এটাকে ওকে করে দিবেন। তো ওকে করার পরে এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে দেখুন প্রত্যেকটা অ্যাপস কিন্তু চাইছে আপনি কোন কোন জায়গার আপনি নোটিফিকেশান চাচ্ছেন। প্রত্যেকটা জায়গার যদি আপনি নোটিফিকেশান যদি অন করে রাখেন তা প্রত্যেকটা জায়গার নোটিফিকেশান কিন্তু আপনাকে দিবে। তো সেক্ষেত্রে আপনার এখান থেকে যার যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনারা অন করে দিয়ে অবশ্যই কিন্তু আপনারা এই ফ্যাসিলিটিসটা কিন্তু নিতে পারেন। তো এখান থেকে মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, অনেক কিছু আছে। আপনারা যেটা ইচ্ছা সেটাকে অন করে দিলে সেই জায়গায় যদি কোনো এস এম এস আসে, নোটিফিকেশান আসে, অবশ্যই আপনাদের বাতিতে সিগন্যাল দিবে। তো তারপরে দেখুন উপরে কিন্তু লেখা রয়েছে ইনকামিং কল, আপনার যদি কল দেয় কেউ তা অবশ্যই কিন্তু সিগন্যাল দেবে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু সব সেটিংগুলো করে নিতে পারেন। আরও অনেক সেটিং রয়েছে, দেখুন এখানে শিডিউল ডিজেবল ডিজেবল ফ্ল্যাশ রয়েছে, আপনারা কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত ফ্ল্যাশ লাইটটা ইউজ করতেছেন সে টাইমটাও দেওয়া রয়েছে। আপনারা চাইলে সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত ইউজ করতে পারেন, তারপরের থেকে অফ হয়ে যাবে, এরকম চাইলেও করে নিতে পারেন। তো ইচ্ছা মতন যার যেমন ইচ্ছা সে তেমনভাবে কিন্তু এখান থেকে সব সেটিং করে নিতে পারবেন। তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই ছিল, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।